আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি কিভাবে আপনি কম্পিউটার অথবা আপনার ম্যাকে কিভাবে স্ক্রিনশট নেবেন। যারা অলরেডি বিষয়টা জানেন তারা এখনই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমি শুধু তাদের জন্যই বানাচ্ছি যারা এখনো জানে না যে একটা কম্পিউটার কিভাবে একটা স্ক্রিনশট নিতে হয়। সিম্পলি আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, আলাদা যদি থার্ড পার্সন কিবোর্ড ইউজ করেন, তো কিবোর্ড থেকে ওই স্ক্রিনশট নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে অনেক একটু ঝামেলা হয়। প্রথমে কিবোর্ড থেকে নিতে চাইলে আপনি শিফট আর প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে, এটা দুইটা একসাথে প্রেস করলেই স্ক্রিন হয়ে যাবে, পুরা স্ক্রিনটার একটা স্ক্রিনশট হয়ে যাবে। কিন্তু স্পেসিফিক ভাবে যদি আপনি নির্দিষ্ট কোনো একটা, সাপোজ আমি গুগলের এইটুকু যদি স্ক্রিনশট নিতে চাই, তো কিভাবে সেটার স্ক্রিনশট নিব আর কোন সফটওয়্যার দিয়ে নিব সেটাই আপনি আজকে দেখাবো আপনাদের মাঝে। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি ব্রাউজার থেকে ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো গুগলে ঢোকার পর সার্চ করবেন লাইট শট, LIGHT Short। ওকে, প্রেস এন্টার করবার প্রথমে যে লিঙ্কটা আসবে লাইট শট, এটাতে ক্লিক করবেন। এখন এই অপশনটি আসবে, দেখেন, ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে অবশ্যই ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করবেন, আর যদি ম্যাক ইউজার হন তাহলে ডাউনলোড ফর ম্যাক। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার আমি এটা ক্লিক করি। দেখেন সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, সফটওয়্যারটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো সফটওয়্যারটি খুবই একদম ছোট, সম্ভবত 2.5 মেগাবাইটেরও কম। তো সফটওয়্যারটা ইনস্টল আমি করে নিয়েছি অলরেডি, আপনারা করতে চাইলে ইজিলি জাস্ট ইনস্টল প্রেস ক্লিক করবেন, নেক্সট 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 ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনার করণীয় কি, ইনস্টল করার পর আপনার টাস্ক বারে এই যে এই মেনুটা দেখতেছেন, এইখানে এইটা সেই লাইট শর্টের যে প্রেস দ্য প্রিন্ট স্ক্রিন লাইট শর্টের, এটা হচ্ছে শর্টকাট মেনু, এটা অটোমেটিক্যালি ইনস্টল দেওয়ার পর এখানে চলে আসবে। আপনি এখন এখান থেকে যদি লাইট শর্ট এইটুকুর যদি একটা স্ক্রিনশট নিতে চান, তো আপনি এইখান থেকে প্রেস করে, সো আমি এই যেটুকু নিতে যাচ্ছি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করবেন, দেখবেন এইটুকুর স্ক্রিনশট আপনি নিতে পারবেন। আবার যদি চান ফুল টুকু নিব তাহলে এটা ড্র্যাগ ফুল করে ফুল টুকু নিতে পারেন। আবার যেইটুকু ইচ্ছা আপনি ইচ্ছা মতো কমায় বাড়ায় ছোট করে স্ক্রিনশট নিতে পারেন। তো আমি একটা এইটুকুর একটা স্ক্রিনশট নিই। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পর আপনি যদি চান এখানে কোনো কিছু লিখবেন বা মার্ক করে দিবেন সেগুলো পারবেন, লাইক আমি যদি এখানে তীর চিহ্ন দিয়ে দিতে চাই তাহলে এটাও পারবেন। আবার যদি চান বক্স আকারে কোনো কিছু কালারটাও চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করে নিতে পারেন আপনি যেমনটা উইশ। কিন্তু কিবোর্ডের শর্টকাট মেনুতে শুধু স্ক্রিনশটটাই নিতে পারতেন, এরকম কোনো কিছুই করতে পারতেন না, যা ইচ্ছা তাই করতে পারবেন। আবার চাইলে এখানে লিখতেও পারবেন, এটাতে ক্লিক করার পর দিস ইজ কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। একদমই ইজি, খুব ভালো একটা, মানে 2.5 মেগাবাইটের নিচের মধ্যে এর চাইতে বেস্ট স্ক্রিনশট এর সফটওয়্যার হয় না আমার মতে। দেখেন যা ইচ্ছা তাই আপনি দেখতে পারেন। ওকে, তো আমি এখন কিভাবে এটা সেভ করব, এই যে সেভ বাটন, যে সেভ কন্ট্রোল এস চাপলেও সেভ হবে, আপনি যদি এখানে প্রেস করেন তাহলেও সেভ হয়ে যাবে। ক্লিক করার পর কোথায় সেভ করতে যাচ্ছেন, ডেস্কটপে। আচ্ছা, আমরা নাম দিই, আচ্ছা এটাই থাকলো, স্ক্রিনশট ফর PNG সেভ। ওকে, এটা সেভ হয়ে গেছে। যদি দেখতে চাই তাহলে চলুন স্ক্রিনশটে, এই যে এটা এটা আমরা স্ক্রিনশট নিলাম, খুব সহজেই স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার মেনলি সাপোজ আপনি মনে করেন যে আরো কিছু ফিচার আছে খুবই সুবিধাজনক, এখানে দেখাবো আমি। আচ্ছা, এবার আমি যদি চাই যে ছবিটা অন্য কারোর কাছে পাঠাবো, সেই ক্ষেত্রে আপনি লিঙ্ক হিসেবে আপলোড করে দিতে পারেন ইজিলি। যেমন মার্ক করলাম, মার্ক করার পর ছবিটা আমি কাউকে লিঙ্ক হিসেবে দিতে যাচ্ছি, যে ওই লিঙ্কে ঢুকলে সে এই স্ক্রিনশটটা দেখতে পাবে। সেক্ষেত্রে আপনি এই যে আপলোড টু screen.com এইখানে ক্লিক করলে ওদের সার্ভারে আপলোড হয়ে যায় অটোমেটিক। তো এখানে ক্লিক করুন আপলোডিং ইমেজ,
একটু অপেক্ষা, হ্যাঁ, আপলোডিং ইমেজ, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটাতে আপনি যদি কোনো প্রেস করেন ওয়েবসাইটে, দেখবেন যে যারা অনলাইনে কাজ করেন, মানে ওয়েবসাইট মেকার যা বা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য এসবটা মাস্ট বি জরুরি। কারণ ক্লায়েন্টকে কখন স্ক্রিনশট দিতে হয়, আবার ক্লায়েন্টও মাঝে মধ্যে দেখবেন যে এরকম স্ক্রিনশট শিট লিঙ্ক দিয়ে দেয়। তো আপনি যদি ওই লিঙ্কটা কপি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওইটা স্ক্রিনশটের কোনো একটা লিঙ্ক। তো বুঝতে পারছেন সফটওয়্যারটা কত উপকারী। আরেকটা ওই আছে, ওইটা দেখাই। স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি ডিরেক্ট লিঙ্ক টিঙ্ক কিছুই নিতে চাই না, ডিরেক্ট কাউকে আমার ফেসবুকে ফ্রেন্ডের কাছে হুট করে সেন্ড করতে চাই। তো সেক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এই যে কপি আছে এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা কাউকে দিয়ে দিতে যাচ্ছি। আচ্ছা, এটা যে কোনো আমার ফ্রেন্ডকে দিতে যাচ্ছি। তো সেন্ড করলাম, কন্ট্রোল ভি চাপলাম, কন্ট্রোল ভি, কপি অলরেডি হয়েছিল, দেখেন চলে গেছে ওর কাছে, ওইটা চলে গেল খুব দ্রুত। আপনাকে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে ছবি সিলেক্ট করে দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না, জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি বা পেস্ট করে দিলে ছবিটা অটোমেটিক চলে গেল। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে স্ক্রিনশট নেওয়া যায়, খুব ইজিলি। আমি আবারও আরেকবার রিভিউ করে দেখাচ্ছি। মার্ক করলেন, এইটাতে ডিরেক্টলি সেভ হবে, এইটাতে ছবি কপি হবে, আর এইটাতে হবে হচ্ছে গুগল, ওদের যে আপলোড সার্ভার, ওদের লাইট শটের সার্ভারে আপলোড হয়ে যাবে, আপনি লিঙ্ক আকারে পেয়ে যাবেন। কপি কপি করে দিলে চলে গেল। আর আশা করি সব বুঝতে পারছেন। আর এখানে অনেক ফিচার, আরো অনেক কিছু ফিচার আছে, আমি দেখাতে পারলাম না। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে নিজেরাই পারবেন। এখান থেকে সরাসরি শেয়ার, সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকে আপনি শেয়ার করে দিতে পারবেন স্ক্রিনশটটা, সেটাও আছে ফেসবুকে অথবা টুইটারে, ফেসবুকে বা পিন্টারেস্টে, মানে যেটা আপনি ফিচারটা পাবেন সেটা আসলে অসাধারণ একটা সফটওয়্যার। ধন্যবাদ ভিডিওটি যত্ন ধৈর্য সহকারে দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আর পরবর্তীতে ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের কাছে। খোদা হাফেজ সবাই, ভালো থাকবেন।